সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম ফেসবুকের প্রেম থেকে বিয়ে পাঁচ দিন পরে খুন বাবা মা সহ পরিবারের চার সদস্যকে হত্যা বাংলাদেশি যুবকের যাবজ্জীবন শাহজালালে দুই কোটি টাকার সোনা মোবাইলের চালান উদ্ধার দখল নিতে জমির ফসল কেটে দিল চেয়ারম্যান অবিবাহিত যুগলদের একসঙ্গে থাকার অনুমতি দিচ্ছে আরব আমিরাত এবার দেখুন বিস্তারিত সংবাদ ফেসবুকে প্রেম করে বিয়ে পাঁচ দিন পরই খুন ফেসবুকে তরুণ তরুণীর পরিচয় তারপর প্রেমে জড়িয়ে পড়া আর সেই থেকে বিয়ে তবে সেই সুখ আর বেশিদিন স্থায়ী হল না বিয়ের মাত্র পাঁচ দিন পরই স্বামীর নৃশংস হত্যার শিকার হলেন স্ত্রী রাজধানীর মুগ্দা দক্ষিণ মান্ডর এলাকায় ঘটেছে এই ঘটনা প্রথম হত্যাকাণ্ডের কোনো ক্লু খুঁজে পাওয়া যাচ্ছিল না এরপরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া এলাকা থেকে লিমার স্বামী জহির ইসলাম নিলয়কে গ্রেফতার করা হয় জানা গেছে বিয়ের পর দক্ষিণ মান্ডার হিরুমিয়া রোডের আব্দুল হাকিমের এক নম্বর বাড়ির তৃতীয় তলায় দুটি রুম নিয়ে ভাড়া থাকতেন লিমা আক্তার ও জহির ইসলাম নিলয় দম্পতি লিমা শরীয়তপুরের পালং থানার আঙ্গারিয়া গ্রামের দিন ইসলামের মেয়ে বিভিন্ন সূত্রে থেকে জানা গেছে লিমা ছিলেন মাদকাসক্ত আর জহির একটি ছাপা কারখানা সামান্য বেতনে কাজ করতেন বিয়ে ছাড়াও দীর্ঘ সাত মাস ধরে তারা একসঙ্গে ছিলেন মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান দক্ষিণ মান্ডা হিরুমিয়া রোডের আব্দুল হাকিম মোল্লার বাড়ির দুই রুম নিয়ে ভাড়া থাকতেন ওই দম্পতি চারই নভেম্বর রাত সাড়ে নয়টার দিকে আশেপাশের ভাড়াটিয়ারা ওই রুম থেকে পচা দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয় পরে রাতে মৃতদেহটি উদ্ধার করা হয় মৃতদেহটি পচা গলা অবস্থায় ছিল ধারণা করা হচ্ছে পাঁচ থেকে ছয় দিন আগেই তার মৃত্যু হয়েছে প্রলয় কুমার সাহা আরও বলেন ময়না ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ ওই তরুণীর পরিবারের মাধ্যমে জানতে পেরেছি তার মা কমলাপুর এলাকাতে থাকেন আর বাবা শরীয়তপুর গ্রামের বাড়িতে থাকেন পাঁচ নভেম্বর লিমার বড় ভাই সুমন কাজী অজ্ঞাতনামা আসামি করে মুগদা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গত মার্চে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় লিমার সাথে পরিচয় এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এরপর পঁচিশে অক্টোবর তারা বিয়ে করে বিয়ের পরের দিন থেকে তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয় ঘটনার দিন তিরিশে অক্টোবর রাত এগারোটায় ঝগড়াঝাটির এক পর্যায়ে লিমার বুকের ওপর বসে গলার ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় নিলয় বাবা মা সহ পরিবারের চার সদস্যকে হত্যা কানাডায় বাংলাদেশি যুবকের যাবজ্জীবন বাবা মা সহ পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যার দেয় বাংলাদেশি বংশোভূত এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কানাডার অন্টারিওর আদালত আদালতের বিচারক জাস্টিন মিশেল ফুয়েট এই রায় ঘোষণা করেন গ্লোবাল নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে অভিযুক্ত ওই যুবকের নাম মিনহাজ জামান যাপজীবন কারাদণ্ডের সঙ্গে আগামী চল্লিশ বছর তার প্যারোলো মুক্তিও রহিত করা হয়েছে জানা গেছে দু সালের আঠাশে জুলাই মারখামা এলাকায় একটি বাড়িতে মিনহাজ তার বাবা মনিরুজ্জামান মা মমতাজ বেগম বোন মেলিসা জামান এবং বাংলাদেশ থেকে বেড়াতে আসা নানি ফিরোজা বেগমকে গলা কেটে হত্যা করে এরপর গত চব্বিশে সেপ্টেম্বর আদালতে তিনি খুন করার দায় স্বীকার করেন আদালতে দেওয়া বক্তব্যে মিনহাদ স্বীকার করেন বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হয়ে যাওয়ার পর সেটি পরিবারের সদস্যদের তিনি জানাননি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে শপিং মলে জিমে ঘুরে ফিরে সময় কাটাতেন তিনি কিন্তু সেটি প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে তাদের খুন করার সিদ্ধান্ত নেন তিনি রায় ঘোষণা করতে গিয়ে বিচারক বলেন গলাকেটে একজন মানুষের প্রাণ কেড়ে নেওয়ার মতো নিষ্ঠুরতম আর কোনো কাজ হতে পারে না মিনহাজ জামান কয়েক ঘন্টার ব্যবধানে চার চারবার এই নৃশংসতম কাজটি করেছে শাহজালালে দুই কোটি টাকার সোনা মোবাইলের চালান উদ্ধার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় দুই কোটি টাকার সোনা ও বিরানব্বইটি মোবাইল উদ্ধার করেছে আর্মড পুলিশ এ সময় অবৈধ চালানের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে শনিবার ভোরে বিমানবন্দরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটককৃতরা হল মোহাম্মদ আমির হোসেন মাহবুব রহমান আব্দুর রহমান সরকার মোহাম্মদ জাকির হোসেন আব্দুর রহমান বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন সন্ধ্যার দিকে ডেইলি বাংলাদেশকে সব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ভোর পাঁচটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন যাত্রীরা গ্রিন চ্যানেল পেরিয়ে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় এপিবিএন সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন পরে তল্লাশির এক পর্যায়ে তাদের কাছ থেকে দুই কেজি ছয়শো গ্রাম স্বর্ণলঙ্কার সোনার বারো বিরানব্বইটি মোবাইল উদ্ধার করা হয় উদ্ধার করা স্বর্ণালঙ্কার ও সোনার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা আটক পাঁচজনের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের হচ্ছে দখল নিতে জমির ফসল কেটে দিল চেয়ারম্যান পাবনার হেমায়তপুরে জমির দখল নিতে চাষিদের পাঁচ একর জমির ফসল কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে চাষিদের অভিযোগ বৈধ কাগজ না থাকলেও ভয়ভীতি ও হত্যার হুমকিতে জোর করে এসব জমির দখল নিতে চাইছেন হেমায়তপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা ও তার সহযোগীরা তবে ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে নিজেদেরকে জমির প্রকৃত মালিক হিসেবে দাবি করেছেন অভিযুক্তরা চাষিরা জানান উনিশশো সালে সরকারি নিলাম চর ভবনীপুর মৌজায় এসব জমি কিনে চাষাবাদ শুরু করেন তাদের পূর্বপুরুষ সর্বশেষ হালনাগাদ দিয়েছেন তারা গত কয়েক বছর ধরে কেনা সম্পত্তি দাবি করে জমির দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন হেমায়তপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা ও তার সহযোগীরা আইনি লড়াই হেরে সন্ত্রাসী বাহিনী দিয়ে জমি থেকে উচ্ছেদের চেষ্টা করছেন তারা চরভবানীপুর গ্রামের কৃষক জামাল প্রামাণিক জানান বন্যার পানি নামার পর চর ভবনীপুরে পদ্মা চরের চার হাজার একান্ন ও চার হাজার দুইশো সাত দাগের প্রায় পাঁচ একর বিরানব্বই শতাংশ জমিতে কলা ও খেসারি পুনে ছিলেন তিনিও তার প্রতিবেশীরা গত মঙ্গলবার দুপুরে স্থানীয় একদল সন্ত্রাসী সশস্ত্র হামলা চালিয়ে জমির ফসল কেটে নষ্ট করে দেয় মাত্র আধা ঘন্টার মধ্যে তারা প্রায় তিন লাখ টাকার ফসল নষ্ট করে দেয় মহসিন মালি থানামের ক্ষতিগ্রস্ত আরেক চাষী বলেন দিনে দুপুরে চেয়ারম্যান আলাউদ্দিনের অনুসারী হামদ নেতৃত্বে বিশ থেকে পঁচিশ জন সন্ত্রাসী আমাদের ফলন্ত জমির ফসল নষ্ট করে দিয়েছে এখানে চাষাবাদ করলে হত্যা করা হবে বলে শাসিয়ে গেছে জমির ফসলের উপর আমার পুরো পরিবার নির্ভরশীল এখন এই জমিটুকু কেড়ে নিলে পরিবার নিয়ে পথে বসতে হবে ক্ষতিগ্রস্ত চাষি মালিতা অভিযোগ করে বলেন গত সত্তর বছর ধরে সরকারি নিলামে কেনা এসব জমি আমরা ভোগ দখল করছি সরকারি রেকর্ড নিবন্ধনের ও ক্রয় বিক্রয়ের বৈধ কাগজপত্র আমাদের আছে এরপরেও বাকি আলাউদ্দিন গত দুই বছর ধরে এসব সম্পত্তি তাদের বলে দাবি করছে গ্রাম্যশালে সে তারা যৌক্তিক কোনো দলিল বা কাগজ দেখাতে পারেনি এখন আমাদের উচ্ছেদ করে গায়ের জোরে জমির দখল নিতে চাইছে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা বলেন চর ভবানীপুরে অভিযোগকারীদের চাষিদের কোনো জমিই নেই নিলাম সূত্রে কেনা তাদের জমিগুলো জয়েনপুর মৌজায় তারা জোর করে আমাদের জমিতে ফসল আবাদ করছে তবে ফসল নষ্টের অভিযোগ সঠিক নয় এদিকে জমি দখলের অভিযোগ অস্বীকার করে আব্দুল বাড়ি বাকিও বলেন চাষিদের দখলে থাকা জমি আলাউদ্দিন চেয়ারম্যান ও রমজান আলী চাদু এবং আমার কিনা সম্পত্তি চাষিরা ভুল করে আমাদের জমি দখল করে আছে বিষয়টি নিয়ে একাধিক সালিশের সমাধান হয়নি উচ্চ আদালতে মামলা চলছে জমি নিয়ে বিরোধ থাকলেও ফসল নষ্টের বিষয়টি আমার জানা নেই এদিকে ফসল নষ্টের ঘটনায় ভুক্তভোগী চাষিরা বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পাবনার এডিশনাল এসপি মাসুদ আলম বলেন চাষিদের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রাথমিক তদন্তে ফসল নষ্টের প্রমাণ মিলেছে জড়িতদের আইনের আওতায় আনা হবে অবিবাহিত যুগলদের একসঙ্গে থাকার অনুমতি দিচ্ছে আরব এবং আমিরাত অবিবাহিত যুগল চাইলে একসঙ্গে থাকতে পারবেন এমন সুযোগ দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সরকার এছাড়া দেশটিতে অ্যালকোহল পানের কড়া নিষেধাজ্ঞাতেও আসছে শিথিলতা আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নিউজ এজেন্সি ও সংবাদপত্র দ্য ন্যাশনাল তথ্য এম এ নিশ্চিত করেছে মুসলিম দেশ বলে পরিচিত দেশটি তাদের ইসলামী আইনকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে বলে জানানো হয়েছে ব্যক্তিগত স্বাধীনতার সীমারেখা বর্ধিত করার জন্য ইসলামী আইনের শিথিলতা আনা হচ্ছে বলে জানিয়েছে দেশটি বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের অন্যতম জায়গা সংযুক্ত আরব আমিরাত অবকাশ যাপনের জন্য সারা বিশ্বের লোকজন এখানে আসে কিন্তু পর্যটকদের জন্য অ্যালকোহল পান ও অবকাশ যাপনের যাবতীয় আয়োজনের ব্যবস্থা থাকলেও দেশটির নাগরিকদের এসবের মধ্যে জড়িয়ে যাওয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হতো দেশটি কর্তৃক এমন সময় ঘোষণাটি আসলো যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্ক স্থাপিত হয়েছে ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়ে দেশটিতে ইসরায়েলি বিনিয়োগের পাশাপাশি পর্যটকের সংখ্যা বাড়বে অ্যালকোহল পান করা সংগ্রহ করা কিংবা বাজারজাত করা অপরাধে বাইশ বছর বা তারও বেশি শাস্তির বিধানটি এখন পরিবর্তন হবে এর আগে লাইসেন্সের মাধ্যমে অ্যালকোহল পানের অনুমতি ছিল কিন্তু নতুন আইনে এ ধরনের কোনো বিধিনিষেধ থাকছে না আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম